আওয়ামী লীগ নতুন কোন দলকে জোটে নেবে কি না এ বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে বনানী কবরস্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের একথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বলেন, নির্বাচনের আগে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটে অনেকেই আসতে চায়, তবে জোটে দলের সংখ্যা বাড়বে কিনা এ ব্যাপারে সিদ্ধান্ত আরো কিছুদিন পরে নেওয়া হবে। প্রয়োজনে 14 দলের পরিসর বাড়াতে পারে বলেও জানান ওবায়দুল কাদের। এছাড়া দেশের জনগণ সরকারের সাথে আছে উল্লেখ করে জনবিচ্ছিন্ন ঐক্য নিয়ে কোনো দুশ্চিন্তা নেই বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। রাজধানীতে আরেকটি অনুষ্ঠানে তিনি বলেন, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের পদত্যাগ আওয়ামী লীগ চায় না। বিএনপি যদি মনে করে 2001 সালের মতো পরিস্থিতি তারা সৃষ্টি করবে আগামী 15-20 দিনে, তারা বোকার সঙ্গে বাস করছে, সেটা সম্ভব না। প্রতিদিনই দুই একটা আবেদন বা দেখা করে তারা তাদের আগ্রহের কথা প্রকাশ করছেন, তবে আমরা এ বিষয়ে এখনও মুখ খুলছি না, সবার কথা শুনছি। আমরা আরও খুব শিগগিরই আমরা এইসব বিষয় নিয়ে বসবো।